সারা দেশের 165 হলে চলছে ঈদে মুক্তি পাওয়া চারটি সিনেমা। সিনেমাগুলোর প্রতি দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ঈদের দিন রাজধানীর কয়েকটি হল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বিগ বাজেটের সিনেমা শান মুক্তি পেয়েছে দেশের 34টি হলে। হলে দর্শক টানছে সিনেমাটি। ঈদের দিন শ্যামলী আর মধুমিতায় দর্শক ছিল পূর্ণ। শ্যামের ছবি ভালো লাগে, দুই একটা ছবি দেখছি অনেক ভালো লাগে, এই জন্য শান ছবিটা দেখতে আসছি। বাংলাদেশ থেকে অনেক কিন্তু মানব পাচার হয়, এই জন্য সচেতনমূলক মেসেজ হিসেবে এই সিনেমাটা আমাদের সবাই দেখার উচিত। শ্যামের অভিনয় বেশি ভালো লাগছে, আর হচ্ছে ওই ডেভিড যার নাম থাকে ওনার, কিন্তু লাস্ট দিক দিয়ে আপনার লাভ মানে নায়ক নায়িকা মিল হয় নাই, নায়িকা মারা গেল এটা ভালো লাগে নাই। সিনেমা মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত সিয়াম পূজা। এ জুটির তৃতীয় সিনেমা শান। মঙ্গলবার পূজাকে নিয়ে হল ভিজিটে এসেছিলেন সিয়াম, জানিয়েছেন প্রত্যাশার কথা। সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছি, পিপল আর লাইকিং ইট, আলহামদুলিল্লাহ। তো দেখা যাক কি হয়, ইনশাল্লাহ আমার মনে সবাই ভালো লাগবে। আর চার বছর পর ঈদে আমরা এসেছি, আমার আর পূজার থার্ড ফিল্ম। আমার মনে হচ্ছে মধুমিতা যেরকম আমরা পরমন দুইয়ের সময় এসেছিলাম, এক্স্যাক্টলি যেটা আমার আমার সেই পরমন দুইয়ের কথাটা মনে একদম একদম আমিও সেটা বলতে যাচ্ছিলাম। আমার মানে প্রথম পরামনে যখন আমরা হল ভিজিটে গিয়েছিলাম, একদম উপচে পড়া ভিড় ছিল, তখন তো করোনা ছিল না। বাট এখন যেহেতু সেই প্যান্ডামিক সিচুয়েশন, এখনও আমরা ওভারকাম তেমন মানে ভালোভাবে ওভারকাম করতে পারিনি, বাট কেন জানি সেই পোড়ামন দুয়ের ফিলটা পাচ্ছি। ইনশাআল্লাহ সব ভালো হবে, ইনশাআল্লাহ সব ভালো হবে। আপনারা আসুন, দেখুন কেমন লাগে জানেন আমাদের। মানব পাচারের গল্পে নির্মিত হয়েছে শান। সিয়ামের অভিনয়, সিয়াম পূজা জুটি আর গল্প মৌলিক হয়, দর্শক আসছেন সিনেমাটি দেখতে। হল সংশ্লিষ্টরাও আশা করছেন দর্শক আরও বাড়বে। দেশের জন্য ছবিটা করছে, কিন্তু দেশের মানুষের জন্য ছবিটা করছে, আইন শৃঙ্খলা বাহিনীর ছবিটা করছে, অনেক ভালো হয়েছে ছবি। প্রথম শোতে শানের দর্শক কেমন ছিল? দশটা শোতে মানে ডিসিতে সেল ছিল না, রিয়েলে একটু সেল আসিল। তারপরে শোটা, তারপর শোতে ওই দিকে এদিকে দুইজন দুই দিকে মিলায় মোটামুটি ভালোই সেল গেছে। ঈদ উপলক্ষে দুই বছর পর খুলেছে বেশ কয়েকটি সিনেমা হল। এবারের ঈদে মুক্তি পাওয়া বিগ বাজেটের সিনেমাগুলো দর্শকদের বিনোদন যোগাবে, একই সঙ্গে হাসি ফোটাবে হল মালিক পরিবেশকদের মুখে, এমন প্রত্যাশাই করছেন সিনেমাপ্রেমীরা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।